নমস্কার বন্ধুগণ ফুটবল বাণীর আরও একটা নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে কিন্তু ইস্টবেঙ্গলের এন এনওসি নিয়ে একটা বড় আপডেট আছে সেটা অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেব তার আগে এটিকে মোহনবাগান এফসিকে নিয়েও কিন্তু আপডেট আছে সেটাও তোমাদেরকে জানিয়ে দেব তো প্লিজ ভিডিওটা পুরোটা দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর যারা প্রথমবার আমার চ্যানেল এলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের ডেলি আপডেট সবার আগে পেতে আর যারা রেগুলার ভিডিও দেখছো অথচ এখনও সাবস্ক্রাইব করছো না কিসের অপেক্ষা করছো বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করো প্লিজ সাপোর্ট করো তোমাদের সাপোর্টটা খুবই দরকার তো চলো আর কথা বাড়াচ্ছি না সরাসরি ভিডিওতে যাওয়া যাক তো বন্ধুরা প্রথমেই কিন্তু কথা বলবো আগুস গার্সিয়াকে নিয়ে তোমাদেরকে কালকেই কমিউনিটি ট্যাবে জানিয়ে দিয়েছিলাম যারা জানো না তাদেরকে আবারও একবার জানিয়ে দেবো এটিকের স্টার ডিফেন্ডার আগের সিজনে ওয়ান অফ দ্য বেস্ট ডিফেন্ডার বলতে পারো ইন্ডিয়ান সুপার লিগে আগুস গার্সিয়া তিনি কিন্তু প্রফেশনাল ফুটবল থেকে রিটায়ারমেন্ট ঘোষণা করে দিয়েছেন কালকেই তিনি এইটা জানিয়ে দিয়েছেন টুইটারে তিনি তার সমস্ত ক্লাবকে ক্লাব অফিসিয়ালসদের সবাইকে থ্যাংক ইউ মেসেজ জানিয়েছেন তারা তাকে লাইফে সাকসেস পেতে অনেক সাহায্য করেছেন তো সব দিক থেকে তিনি তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন এবং নিজের রিটায়ারমেন্টটা ঘোষণা করে দিয়েছেন তো আগুস গার্সিয়া আমার অত্যন্ত পছন্দের প্লেয়ার ছিলেন বলতেই পারো স্প্যানিশ ডিফেন্ডার টিরি আর আগুস গার্সিয়া এদের দুজনকেই কিন্তু আমার খুবই ভালো লাগে আর আগুস গার্সিয়া তো আগের সিজনেই তার ফ্যামিলি প্রবলেমের সাথে সংঘর্ষ করছিলেন এটিকে লাস্ট কয়েকটা ম্যাচ খেলতে পারেননি চলে গেছিলেন স্পেনে তার ফ্যামিলি ম্যাটার কিছু ছিল তো এবার কিন্তু তিনি তার প্রফেশনাল ফুটবল থেকে পুরোপুরি রিটায়ারমেন্টটা ঘোষণা করে দিয়েছেন তো তার পরবর্তী জীবনের জন্য আমাদের তরফ থেকে অবশ্যই শুভেচ্ছা ও ভালোবাসা থাকবে তো বন্ধুরা এবার কিন্তু কথা বলবো আশুতোষ মেহতাকে নিয়ে আশুতোষ মেহতা যিনি কিন্তু আগের সিজনে মোহনবাগানের আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তো এটিকে এবং মোহনবাগানের সংযুক্তির ফলে সবার মনে একটাই প্রশ্ন ছিল আশুতোষ মেহতার কি হবে আশুতোষ মেহতা কি এ মোহনবাগান ছেড়ে দেবেন এই নিয়ে অনেক জল্পনা ছিল কারণ এটিকে মোহনবাগান এফসিতে প্রীতম কোটাল আছেন পারমানেন্ট রাইট ব্যাক হিসেবে তো সেক্ষেত্রে আশুতোষ মেহতা এত ট্যালেন্টেড প্লেয়ার হয়েও কি সুযোগ পাবেন এটিকে মোহনবাগান এফসির স্কোয়াডে সেটা অবশ্যই সময়ই বলবে যে কতটা সুযোগ পাবেন বাট এখন যে আপডেটটা উঠে আসছে আশুতোষ মেহতা কিন্তু আরও এক বছরের জন্য কন্ট্রাক্ট এক্সটেন্ড করতে চলেছেন এটিকে মোহনবাগান এফসির সাথে যেহেতু এখনও অফিসিয়াল সাইনিংটা হয়নি তাই জন্য তোমাদেরকে বলে রাখছি যে সাইনিংটা অবশ্যই হয়ে যাবে এক বছরের জন্য কন্ট্রাক্ট এক্সটেনশন অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা ওয়েট করো অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা হয়ে গেলে অবশ্যই তোমাদেরকে কনফার্মভাবে জানিয়ে দেবো আপাতত কিন্তু এই খবরটাই আছে যে আশুতোষ মেহতা আরও এক বছরের জন্য এটিকে মোহনবাগান এফসিতেই থাকতে চলেছেন এবং সবুজ মেরুন জার্সি গায়েই কিন্তু মাঠে তাকে আবার দেখা যাবে তো এটিকে মোহনবাগান এফসির কাছে কিন্তু দুজন স্ট্রং ইন্ডিয়ান রাইড ব্যাক হয়েই গেল প্রীতম কোটাল আর আশুতোষ মেহতা তো স্কোয়াড কিন্তু খুবই স্ট্রং হতেই চলেছে তো এবার দেখা যাক এই আশুতোষ मेहता আঠাশ বছর বয়সী রাইট ব্যাক কি রকম পারফর্ম করতে পারে পরের সিজনে সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে তো বন্ধুরা এবার কিন্তু কথা বলবো ইস্ট বেঙ্গলকে নিয়ে ইস্ট বেঙ্গলকে নিয়ে আজকের সবচেয়ে বড় খুশির খবর আছে একটা সেটা অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেব গত বৃহস্পতিবার তোমাদেরকে জানিয়েছিলাম যে ইস্ট বেঙ্গল কিন্তু টার্মিনেশন যে কাগজপত্র আছে সেটা সাইন করে পাঠিয়ে দিয়েছে এবং একটা তাদের যে শর্তাবলীগুলো বলিগুলো আছে সেগুলো ড্রাফট হিসেবে কোয়েসকে পাঠিয়েছে এবার যে আপডেটটা উঠে এলো কোয়েস কিন্তু সেই ড্রাফটের সমস্ত শর্তাবলী যা যা আছে সেগুলো সব তাদের আইনজীবীদের দেখিয়ে পুরোপুরি মেনে নিয়েছে এবং সেই কাগজটাকে আবার ইস্টবেঙ্গলকে পাঠিয়েছে এবং ইস্টবেঙ্গল সেটাকে ফাইনাল সিগনেচার করে পুরোপুরি কোয়েসকে পাঠিয়ে দিয়েছে এবার শুধু একটাই জিনিসের অপেক্ষা কোয়েস সেই কাগজটাতে সিগনেচার করে আবার ইস্টবেঙ্গলকে পাঠিয়ে দেবে তবেই কিন্তু আইনগতভাবে পুরোপুরি বিচ্ছেদটা সম্পূর্ণ হয়ে যাবে এবং এনওসি ইস্টবেঙ্গল পেয়ে যাবে তো এটাই ছিল ইস্টবেঙ্গলকে নিয়ে একটা বড় আপডেট এবার কিন্তু এনওসিটা পাওয়া শুধু সময়েরই অপেক্ষা তারপর শুরু হবে ক্লাব লাইসেন্সিং তারপর কিন্তু ইস্টবেঙ্গলের আইএসএল এর দিকে ঝাঁপিয়ে পড়া তো এইভাবেই প্রসিডিওরগুলো চলবে তো খুব ভালো খবরই এটা বলতে পারো কোয়েস কিন্তু সব শর্তাবলী মেনে নিয়ে সেটাকে ইস্টবেঙ্গলকে পাঠিয়েছে এবং ইস্টবেঙ্গল সিগনেচার করে আবার সেটাকে কোয়েসকে পাঠিয়ে দিয়েছে এবার কোয়েস শুধু সিগনেচার করে ইস্টবেঙ্গলকে পাঠালেই কিন্তু এই এন ওসি স্টোরিটার পুরোপুরি দি এন্ড হবে তোমরা বলতেই পারো আর কালকে তোমাদেরকে বলেছিলাম আজকে ইস্টবেঙ্গলের বোর্ড মিটিং আছে এবং আশা করা যায় যে এই মিটিংয়ের পরে কিন্তু অনেক কিছু তথ্য আমাদের সামনে পরিষ্কার হয়ে যেতে পারে তো সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে এবং যা জানতে পারবো তোমাদেরকে সবার আগে কিন্তু জানিয়ে দেব। তো বন্ধুরা এই ছিল আজকের সব লেটেস্ট আপডেট এত ভালো একটা খবর দিয়ে দিলাম প্লিজ ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল বাটনটা আছে ওটাকে অল করে দিও তাহলে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান সবার আগে তোমরা পেয়ে যাবে আর নিচে কমেন্ট করো ভিডিওটা কেমন লাগলো কোনো সাজেশান থাকলে সেটাও জানাতে পারো আর ভিডিওটা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা